এই জল থই থই চিত্রটা শুধুমাত্র ভাঙর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এখন একই ছবি ধরা পড়ছে। এবার নজর রাখবো মালদার দিকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও একই পরিস্থিতি, একেবারে জলমগ্ন হাসপাতাল চত্বর। এমার্জেন্সির ভেতরেও এক হাঁটু জল, এর মধ্যেই অসুস্থদের কোনো মতে বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে কর্মীরা। বেহাল নিকাশি ব্যবস্থা, একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান, অভিযোগ রোগীদের পরিবারের। বন্যা পরিস্থিতিতে মালদায় জারি করা হচ্ছে লাল সতর্কতা, তবে এই পরিস্থিতি থেকে কবে সমাধান মিলবে সেদিনেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরার চোখে, এতটাই খারাপ যে সকাল সকাল এতটা সাপে কাটা রুগী আসছে, মানে বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে, গ্রামের দিকে সাপ কাটা রুগী বেশি। আর জলের অবস্থা দেখুন, হাঁটু পর্যন্ত জল, কোনো রকম নিকাশি ব্যবস্থা বা প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা করা হয়নি। আর এইটা নাকি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা উত্তরবঙ্গের একটা যান নাকি। ইমার্জেন্সির ভিতরেও জল আছে, পুরো রাস্তা একেবারে নিচতলাটা জলে ভর্তি হয়ে গেছে, থই থই করছে পুরোটা, এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেই। আর কোথায় ড্রেন আছে কি আছে, যারা বাইরে থেকে আসছে, আমি যেরকম মালদার গাজল থেকে এসেছি পান্ডুয়া, এসে আমার দাদা প্রথমে একটা ড্রেনে ঢুকে গেছে, কারণ ড্রেন কোথায় আছে জলে তো দেখতে পাচ্ছি না। অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন এক হাঁটু জল এমার্জেন্সি থেকে নিয়ে সব জায়গায়। আমি সকালবেলায় এসেছি তো কোনো লোক নেই, এখানে আমার একটা সালাম মারা গেছে। এবার আমরা রাস্তা, ড্রেনটা কোথায় আছে এটাও চিনে যায় না, এত জল। এখানে চিকিৎসা অবস্থা কই, কেউ তো নেই, সব জলমল হয়ে আছে। আপনার কি চাইছেন এই যে জল বারবার কই? আমরা চাইছি আমরা প্রশাসন থেকে নিয়ে আপনার আরও সব ইয়েকে নিয়ে চাইছি আমাদের সেবাটা ভালো হোক,